আমার বলি আমার দেয় আমার তো মন শান্তি মেলে না পুলিশ হেফাজতে নিহত রায়হান আহমেদের মার কান্না যেন থামছেই না ছেলেকে বিয়ে দিয়েছিলেন পনেরো মাস আগে সন্তানের বয়স দুই মাস মাত্র রায়হান আহমেদের শীঘ্রই আমেরিকা চলে যাওয়ার কথা ছিল অথচ এখন ছেলের লাশের অবস্থা বর্ণনা করছেন

পুলিশের হেফাজতে এই মৃত্যু প্রসঙ্গে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন সবশেষ গতকাল রবিবারে পরিবারটি সংবাদ সম্মেলন করে অভিযুক্ত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়েছে অন্যদিকে গত সপ্তাহেই ঢাকার নবাবগঞ্জ থানায় হত্যাকাণ্ডের একজন সন্দেহভাজন আসামির মৃত্যুতে পুলিশ সেটা আত্মহত্যা জানালেও পরিবারের অভিযোগ পুলিশের দিকেই

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলেও আত্মহত্যা জানানোর বাইরে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি তিনি মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী থানা হেফাজতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে মোট আটষট্টি জনের অন্যদিকে এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদের হিসেবে মৃত্যু হয়েছে বারো জনের যার মাঝে তিনটি ঘটনা সেপ্টেম্বর মাসেরই অথচ সেপ্টেম্বরের শুরুর দিকেই প্রথমবারের মতো হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুহাজার তেরোর আওতায় তিনজন পুলিশের সাজার রায় হয় এরপরও এমন মৃত্যুর ঘটনা কেন ঘটছে আঠারোটা ঘটনায় যদি মাত্র একটাতে পানিশমেন্ট হয় আরগুলো বিচারের আলোই দেখতে পারল না প্রথমেই সেটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হলো এই জায়গাটাতেই আমাদের মানে উদ্বেগ মানে জাস্টিসটা এরকমই হয় যে যারা বিচার প্রার্থী তারা তো প্রথমেই হতাশায় পড়ে যায় যে আমি বিচার আর পাবো না আর যারা এই ধরনের কাজ করেছে তারা প্রথমেই উৎসাহিত হচ্ছে যে বা খুব ভালো যে ধর্মের ধরনের কাজ করলে আমরা তো ধরা বাইরে থাকবো যতক্ষণ পর্যন্ত সন্দেহভাজন আসামি পুলিশের হেফাজতে আছেন ততক্ষণ পর্যন্ত দায়টা পুলিশের বলে জানান এই মানবাধিকার কর্মী এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সাথে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় এমন ঘটনার সুষ্ঠু তদন্ত বা শাস্তির দিকটি এখন পুলিশের দিক থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে হেফাজতে মৃত্যু নানা কারণে ঘটতে পারে অসুস্থতা রয়েছে আত্মহত্যা রয়েছে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ রয়েছে যে কারণেই ঘটুক প্রতিটি ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে পুলিশের সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাদের কোনো কারপণ্য নেই এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানাচ্ছেন এই কর্মকর্তা আমরা চাচ্ছি যে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য সম্মানিত সকল জনগণের সাথে সর্বোচ্চ সদ্ব্যবহার ভালো আচরণ করবে বিনয়ী আচরণ করবে এবং কোন প্রকার নির্যাতন কেউ করবে না জেরো টর্চার আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি এবং বাংলাদেশ পুলিশকে আমরা জনবান্ধব একটি বাহিনীতে রূপান্তরিত করার জন্য আমরা সকল বিষয়ে আমাদের প্রশিক্ষণ গ্রাউন্ডগুলোতে নানারকম প্রশিক্ষণের আয়োজন করেছি এবং একই সাথে নিয়মিত নানা প্রকার বার্তা প্রেরণ করে আমরা আমাদের সদস্যদেরকে মোটিভেশন সেন্সিটাইজেশন এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন থাকলেও তাতে বিচার হবার নজির একটাই যেটা হয়েছিল ছয় বছর পর তাই আদালত পর্যন্ত ঘটনা গড়াতে তদন্তের প্রক্রিয়াও সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা তা না হলে তাদের মতে এমন ঘটনায় জবাবদিহিতা বা আইনের কার্যকারিতা সবকিছু নিয়ে প্রশ্ন রয়েই যাবে অর্চিত্রিলা বিবিসি বাংলা ঢাকা